ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। ইতিমধ্যে রাজ্যে নতুন একটা প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পটা কী, সেই প্রকল্পের সুবিধাগুলো কী, ডকুমেন্টস কী কী লাগবে, কীভাবে আবেদন করবে, তো সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। দুয়ারে সরকারের ক্যাম্প পুরনো প্রকল্পের পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, এর জন্য অবশ্যই আবেদনকারীকে আবেদন করতে হবে। রাজ্য সরকার এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প চালু করেছেন। পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে, পশ্চিমবঙ্গের রাজ্যের বাইরে বা দেশের বাইরে, ভারতের বাইরে যারা কাজ করেন তাদেরকেই বলা হয় পরিযায়ী শ্রমিক, যেখানে আবেদন করলে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন সুবিধা পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় সংবাদ মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা, এছাড়া বাইরে কাজ করতে গিয়ে সেটা অন্য রাজ্যে হোক বা কিংবা দেশের বাইরে হোক, পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনা মৃত্যু হলে সেই মৃতদেহ নিয়ে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সব সমস্যা ও বিভিন্ন সুবিধা দিতে কর্মসাথী বা পরিযায়ী শ্রমিক প্রকল্প চালু করলো রাজ্য সরকার। অর্থাৎ এই যে সমস্যাগুলো হয়, অনেক সমস্যার ক্ষেত্রে সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে রাজ্য সরকার এই করোনার পর থেকে এই বিষয়টা নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পর এই প্রকল্পটা চালু করলো। এবার আসি পরিযায়ী শ্রমিকদের সুবিধা। এক নম্বর, স্বাভাবিক মৃত্যুতে পরিযায়ী শ্রমিকদের 50,000 টাকা নমিনিকে দেওয়া হবে, অর্থাৎ ফর্ম ফিলাপের সময় যে নমিনি থাকবে সেই নমিনিকে 50,000 টাকা দেওয়া হবে। দুই নম্বর, দুর্ঘটনাজনিত মৃত্যুকে পরিযায়ী শ্রমিকদের নমিনিকে 2,00,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে সেই পরিযায়ী শ্রমিকের ফ্যামিলিকে, অর্থাৎ যে নমিনি থাকবে তাকে 2,00,000 টাকা প্রদান করা হবে। পরিযায়ী শ্রমিকের মৃতদের ফিরিয়ে আনার জন্য 25,000 টাকা প্রদান করবে, অর্থাৎ পরিযায়ী শ্রমিক, কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরের দেশে বা বাইরের স্টেটে মারা যায় তাহলে সেই মৃত্যুদেহকে ফিরিয়ে আনার জন্য নমিনিকে 25,000 টাকা প্রদান করা হবে। চার নম্বর, পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর সৎকাজের জন্য 3,000 টাকা প্রদান করা হবে। দুর্ঘটনাজনিত অক্ষমতার ক্ষেত্রে 1,00,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। ছয় নম্বর, আপাতকালীন পরিস্থিতি জরুরি পরিষেবা পাবে। বিপদে পড়লে মোবাইল রেকর্ড করে সমস্যা জানানোর সুবিধা থাকবে। আট নম্বর, কর্ম বিয়োগ বা মজুরি সংক্রান্ত কোনো অপ্রতিকার পরিস্থিতি অভিযোগ জানাতে সুবিধা পাবে। তো এই যে আটটা সুবিধা সেটা এই পরিযায়ী শ্রমিকরা পাবে। এইগুলো সুবিধা যদি আপনি এই প্রকল্পের নাম রেজিস্টার করেন তাহলে আপনি এই প্রকল্পের এই সুবিধাগুলো পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অফিসিয়াল যে ফর্ম আছে সেটা ভরে দুয়ারে সরকার দিতে হবে, নাহলে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এর যে অ্যাপ আছে সেই অ্যাপেও রেজিস্ট্রেশন করতে পারেন, প্লাস অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর যে ফর্ম ফিল আপ কীভাবে হয় সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা ওইভাবে ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দিয়ে দিতে পারেন। তো নিজেরা করতে পারেন বা দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা জমা দিতে পারেন। সেক্ষেত্রে এখন দুয়ারে সরকার ক্যাম্প বসছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা লিখে জমা দিতে পারেন, কারণ অনেকে বাইরে আছে, অনেক ক্ষেত্রে কাজের সূত্রে বাইরে আছে, স্টেটের বাইরে আছে, দেশের বাইরে আছে, তারা তো আর এসে দুয়ারে সরকারে জমা ক্যাম্প দিতে পারবে না, তাদের ফ্যামিলি গিয়ে সেটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারবে। আর তারা যদি পারেন বাইরে বসে নিজের ফোন থেকে অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে করে নিতে পারেন, তো সেক্ষেত্রে কোনো সাইবার ক্যাফের দোকানেতে গিয়েও করতে পারেন, নিজেও করতে পারেন, আবার অফলাইনে দুয়ারে সরকারে জমা দিয়েও করতে পারেন। সেটা আপনার যেদিকে সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন, আর ফর্মটা ফিল আপ করলে এইগুলো সুবিধা আপনারা অবশ্যই পাবেন। এবার ডকুমেন্টস লিস্ট, পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, স্বস্বাক্ষরিত সংশয়পত্র, বৈধ পাসপোর্ট এর জেরক্স, যদি দেশের বাইরে কাজ করেন বা করতে চান, যদি করতে চান তাহলেও দেবেন, আর যদি করেন সেটা তো দেবেই। এবার আবেদন পদ্ধতি, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন করতে হবে অফলাইন বা অনলাইনের মাধ্যমে। অফলাইন এ আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আছে ফর্মের, সেই বাংলা বা ইংলিশ দুটো ফর্মের লিঙ্কই দিয়ে দেবো, যেটা আপনাদের সুবিধা হবে সেই ফর্মটা আপনারা ডাউনলোড করে সম্পূর্ণভাবে ফিল আপ করুন। কীভাবে ফিল আপ করবেন সেটার ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি, সেটা দেখে আপনারা ফিল আপ করবেন কোনোরকম ভুল ছাড়াই। তারপরে সেই ফর্মটা ফিল আপ করে নিকটবর্তী দুয়ারে সরকারে আপনি জমা দিতে পারেন, এই যে সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে সেলফ সিগনেচার করে সেই ফর্মটা আপনি জমা দিতে পারেন। আবেদন করার শর্ত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে,
2 নম্বর আবেদনকারীকে একজন কর্মী হতে হবে যিনি রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে কাজ করেন কিংবা কাজে যুক্ত হবেন যদি আপনি দেশের বাইরে কাজ করতে যেতে চান বা কাজ করতেছেন বা রাজ্যের বাইরে কাজ করতে যাচ্ছেন বা করছেন তাহলে আপনি এই আর আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাহলে আপনি এই যে প্রকল্পটি আছে সেই প্রকল্পটিতে নাম নথিভুক্ত করতে পারবেন তো ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তো আপনারা যারা আছেন ফর্মটা ফিল আপ করে অবশ্যই দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দেন বা অনলাইন রেজিস্ট্রেশন করুন যেটা সুবিধা হয় আপনাদের সেটাই করতে পারেন সমস্ত রকম দুটো ফর্ম আছে একটা আছে বাংলা একটা ইংলিশ যে ফর্ম আপনি লিখবেন কোনো অসুবিধা নাই সেই ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং অনলাইনে যে অ্যাপ্লাই করবেন সেটার লিঙ্কও দিয়ে দেবো এবং অনলাইনে যে অ্যাপের লিঙ্ক আছে সেটাও দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে দিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তবে সেটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ